দোস্ত আবির প্রেম করে, রাশেদ প্রেম করে, ইমনও প্রেম করে, তা তোর রিলেশনের খবর কি? আর দোস্ত কইস না, মনের অবস্থা ভালো না। কেন? যেদিকে তাকায় জোড়া জোড়া, মাঝখানে আমি একা কপাল পোড়া। আমি বাংলাদেশ লিডার বোর্ডে একে আছি। এইটা আমি কালকে রাতে স্বপ্নে দেখছি। দোস্ত ভালো লাগতেছে না? আমার কাছে একটা ভূতের কাহিনী আছে, আমি কই তোরা হুন না। দোস্ত অনেক ভয়ঙ্কর কাহিনী আমার কাছে আছে, আমি শুনাই। আচ্ছা ক। সেদিন আসিল শীতের দিন, অনেক ঠান্ডা লাগতাছিল, আমি কম্বল গায়ে দিয়ে ঘুমাইতাছিলাম, হঠাৎ কইরা পায়ের কাছ থেকে কম্বল জানি কেটে টান দিল। আমি তো ভয় পেয়ে গেলাম, আমি কম্বলটা অনেক শক্ত করে ধরলাম, আবার কম্বল টান দিল, তারপরে অনেক জোরে আওয়াজ এলো, এই ওঠ তাড়াতাড়ি, সকাল 12টা বাজে। আমি তো ভয় পেয়ে গেলাম, আমি কম্বলটারে অনেক জোরে করে শক্ত করে ধরে শুইলাম, আবার কম্বলটা এত জোরে টান দিল কম্বল সহ আমি পড়ে গেলাম। উইঠা দেহি, ওইটা আমার আম্মা আছিল। জোর কা ঝটকা হায় জোর সে লাগা। আচ্ছা আপু, আমি যদি আপনাকে জোরে ধরে চলে যাই আপনি কি মনে করবেন? আমি ভাববো ছেলেটা অনেক বোকা। কেন? ছেলেটা আগুন ধরাইতে পারে কিন্তু খাইতে পারে না। কিরে দোস্ত, তোর আইফোন কই? আমার আইফোন বেচা দিয়ে একটা বন্দুক কিনছি। তা এখন? এখন ওই বন্দুক মানুষের মাথায় ধরে আরো 50টা আইফোন কিনো। দোস্ত কালকে আমি সিনেমা হলে ভূতের ছবি দেখতে দেয়া একটা সেই রকম রোমান্টিক সিন দেখছি। দোস্ত রোমান্টিক সিন শুনতে আমার খুব ভালো লাগে, কোনা কি দেখছস? দেখলাম তোর গার্লফ্রেন্ড অন্য একটা পোলার লগে ধুরা লেগে গেছে। জোর কা ঝটকা হায়